আবারও আর্মেনিয়া আজারবাইজান উত্তেজনা আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসানাব সম্প্রতি ঘটনাবলীর প্রেক্ষাপটে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি সেন্ট্রাল কমান্ড পোস্টে এক সভায় এই নির্দেশনা জারি করেন সীমান্তে আর্মেনিয়ান বাহিনী উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান জেনারেল জাকির বলেন সীমান্তে আর্মেনিয়ানদের কাছ থেকে যে কোনো ধরনের হয়রানির সাথে সাথে তা দমন করতে হবে এর আগে গত বৃহস্পতিবার আর্মেনিয়ান সৈন্যরা কালোবাজার অঞ্চলে আবারও আজারবাইজান অবস্থানগুলোতে গুলি বর্ষণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে উল্লেখ্য সাবেক সোভিয়েত এই দুই দেশের মধ্যকার উত্তেজনা এখনও বহাল রয়েছে যার শুরু উনিশশো সালে সে সময় আর্মেনিয়ান সামরিক বাহিনী আপার কালোবাজার নামে পরিচিত নাগরণ্য কারাবাগ দখল করে নিলে উত্তেজনা শুরু হয় সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত চুয়াল্লিশ দিনের যুদ্ধে আজারবাইজান বাহিনী বেশ কয়েকটি নগরী ও প্রায় তিনশোটি বসতি মুক্ত করে এরপর রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয় কিন্তু এখনও দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে